বন্ধুরা দেখো মাছ মাছ ধরা পলয় তাই না দেখো তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা এটা দে হ্যালো বন্ধুরা কেমন আছো চলো বন্ধুরা অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা কাল মকর সংক্রান্তি গিয়েছে আর আজ আমাদের নদীর ধারে দর্বনাগাতে একটা মেলা পড়ে তো সেই মেলা তোমাদের একবার আমি দেখিয়েছিলাম তো আবার ঘুরতে ঘুরতে দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল বন্ধুরা চলো আজকে আবার আমরা সবাই মিলে মেলা যাবো দেখো দানা আর রেডি হয়ে গেছে সব নম রেডি হচ্ছে আর ওইদিকে শ্বশুর বাড়িতে আমার শাড়ু ভাই আর শালি এসেছে তো ওরাও যাবে তো চলো দেখি দেখো আইরি স্যার সেটা আর স্বপ্ন মাস আর এঞ্জেলরাও যাবে এই দেখো ও এখন জাস্ট রেডি রেডি হচ্ছে তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক আর স্বপ্ন মাসুক হ্যাঁ আর ওইখানে আমার শাড়ু ভাই আর শালি আছে ওরাও যাবে তো চলো বন্ধুরা সবাই মিলে মেলাতে গিয়ে একটা এনজয় করি চলো বন্ধুরা এবার কই তো মা কই এই দেখছো বন্ধুরা স্বপ্ন মা চলে চলো ও রেডি হয়ে গেছে তো চলো তো বন্ধুরা ফাইনালি চলো শাড়ু ভাই কাজ চলে এসেছে শ্বশুর বাড়ি চলে এসেছে দেখো রনিত রেডি হয়ে গেছে রনিত রেডি হয়ে গেছে অলরেডি আর ওই যে দেখো ভালো 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 শ্বশুর ভাই এসেছে তো চলো অনেক বন্ধুরা আমাদের লেট হয়ে গেছে মেলা মোটামুটি মোটামুটি আমরা মেলা অতক্ষণ এতক্ষণ আমাদের পৌঁছে যাওয়া দরকার ছিল কিন্তু অনেক দেরি হয়ে গেল দেখো শাড়ু ভাই এখনো বেরোচ্ছে না কিন্তু রনিত আর রনিত সঙ্গে আমি রেদানকে দিয়ে দেবো এই যে দেখো রনিত সঙ্গে রেদান চেপে যাবো কারণ অসুবিধা হচ্ছে আমাদের তো চলো এবার এবার যাওয়া যাক বন্ধুরা ফাইনালি মেলা পৌঁছে গেছি কত বাইকের ভিড় বন্ধুরা শেষে শেষে দেখছো শেষে আমি বাইক রেখেছি বন্ধুরা ও জলে জলে এলে চলো বন্ধুরা রাস্তার মধ্যে আমরা চলে এসেছি পৌঁছে গেছে এবার দেখছো এই সাইডটা আমরা হেঁটে হেঁটে যেতাম কত কত লোক যাচ্ছে তো চলো এবার আমরা হেঁটে হেঁটে মোটামুটি অনেকটা এখান থেকে যে বাইক যেখানে বাইক আছে তার থেকে অনেকটা দূরে আমরা হেঁটে যেতে হবে ফাইনালি বন্ধুরা চলো আমরা মেলা পৌঁছে গেছি বন্ধুরা এত ভিড় কোন দিকে যাবে এই দেখি তো কত বয়সে চাপবে নাকি চলো বন্ধুরা ওরা কি দেখতে পেয়েছে ওরা বলছে ওইখানে চাপবো প্রথমে চলো ওই এইদিকে রাস্তা না এইদিকে আছে আরে এইদিকে এইদিকে রাস্তা আছে এইদিকে এইদিকে রাস্তা আছে এইদিকে রাস্তা আছে আয় 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 বন্ধুরা আমরা রাস্তা হারিয়ে গেছি চলো আয় আয় হ্যাঁ ঠিক আছে এরা সবাই মিলে চারদিকে তো কি না ওই দিকে তো পছন্দ করি আরাম যাচ্ছি না ঠিক আছে চল অনেক ভিড় বন্ধুরা চলো তোমাদের সামনে কেন চল চল এইটা দেখবার জন্যে বন্ধুরা এটাতে চাপবার জন্যে চলো এটাতে এটাতে চাপবার জন্যে বন্ধুরা এটা তো চাপবি তো ঠিক আছে চল 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 ওইদিক চল ওইদিক চল
এটাতে যাবো, ওটা তো বহুত বার চেপেছিস, ওটা ফালতু জিনিস, ওটা ফালতু জিনিস, ওটা শুধু পয়সা দেওয়া হয়, এটাতে চাপ, এটাতে কখনো চাপিস না। झपा 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 দেখছো এই নয়ন ভাই আমার ভাই দেখছো আয়ন আর আইরি স্যার ইদান অলরেডি চেপে গেছে ওরা দেখছো ফুল এনজয় করছে আর আমার দাঁড়িয়ে আছে সকাল হয়ে এসেছে মিনিট দশ হলো আমার ভাই কমে এলো তুমি শুরু করলে নিয়ে যাও চাপ গাজা আর গা হিন্দা वाला চাপ গাজা চাপ গাজা চলো ওদের হোক বন্ধুরা চলো ফাইনালি দেখছো ওজি চলে এসেছে আর আদিরাকে নিয়ে চলে এসেছে দেখছো বন্ধুরা দেখছো এখান থেকে নেমে দেখো এরা এখানে চেপে গেল এই দেখো আরে বন্ধুরা এই যে দেখছো দেখো আমার ভাইরা এই যে পাশের গ্রামে যে নদীটা আছে নদীর পাশে হচ্ছে নদীর ওই সাইডে হচ্ছে বীরভূমে জামালপুর থেকে যে আমার ভাইরা সব এরা এরা জানতো না এরা এখানে দেখলো আমাকে ব্লগ করতে আমার কাছে এলো এবং আমার চ্যানেলটা সার্চ করলো দেখলো সাবস্ক্রাইব করলো এই ভাইরা বললো যে তোমার ফুল সাপোর্ট করবে ঠিক আছে থ্যাংক ইউ সাপোর্ট করো আমার ঠিক আছে চলো আর এই যে ব্লগ দেখছো তোমরা তো এই ব্লগ কাল দেখো কাল 12টায় কিন্তু 12টায় ঠিক আছে ঘুরে এলাম আর এখন এই সাইডে যাওয়া হয়নি বন্ধুরা এবার আমরা এই সাইডে যাবো চলো এখন সব 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 বন্ধুরা এলো আমাদের গ্রামে এটা দেখি এটা এটা আমার ভাগ্নে একজন তো চলো ওইখানে সব সবনম আর নাসিম দুজনেই কানের কানের কিনছি চলো দেখি দেখছো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ কেনা কেনা বজনা হইল দেখছো বন্ধুরা কত ভিড়ের মধ্যে দেখো দাঁড়িয়ে আছে দেখছো বন্ধুরা ওখানে ওরা কেনাকাটা করছে নাসির না সব আসলে আমরা ভাবলাম যে তিনজন আছে আদিরা দিদান এদেরকে চলো দেখো ওই সাইডে ভিড় ওই সাইডে অলরেডি ভিড় আর আমরা এই সাইডে মানে ফুটকা দোকানের পেছনে চলে এসেছি তো চলো আমি ঝাড়লে কম দেবে কাকে আরে ঝাল অনেক ঝাল আদিরে ঝাল লাগছে ঝাল লাগছে ঝালটা কম দাও ঝালটা কম দাও কম দাও খেতে পাচ্ছি না দেখছো বন্ধুরা আগেকার জামানা ঝুড়ি খুললো দেখছো দেখো আর এটা এটা বন্ধুরা দেখছো মাছ মাছ ধরা পোলই তাই না দেখো তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা এটাতে এটাতে মাছ ধরা হয় বুঝতে পারছো মাছ ধরা পোলই বলা হয় এটা পোলই দেখো শুধু এখানে সব কিন্তু বাসের বাস আছে সে বাসের কাজ করে এইদিকে দেখো এদিকে দেখছো দেখো ঝুড়ি দেখো টাপা টাপা বন্ধুরা এটাকে টাপা বলা হয় হ্যাঁ হ্যালো বলো এ দেখছো এটা এটা মুরগি এটা মুরগি ঢাকা দেওয়া হয় মানে বাচ্চা মুরগি যখন থাকে তখন ঢাকা দেওয়া হয় তাই তো দেখছো বন্ধুরা এইসব তোমার বাড়ি কোথায় সটকি ও আম্বা সটকি বন্ধুরা দেখছো দেখো এই মেলাতে এইসব জিনিস পাওয়া যায় এখন আগে যে গ্রামে বিক্রি করতে আসতো এখন এখন আর আসে না বন্ধুরা এরা মেলাতেই বিক্রি করে তাই তো এই মেলা মেলায় ঘোরা তো এখন গ্রামে আসো আগে আম্বা সটকি থেকে আমাদের গ্রামে অনেকে আসতো কিন্তু এখন আর আসে না জলগড়া হ্যাঁ
অনেক রকম মিষ্টি দোকান আছে, আজকে বসেছে মেলার জন্য। চলো ই কয় ত্রাঙ্কার কয় বন্ধুরা, সব নামা নাসেনকে খুঁজে পাচ্ছি না, আর কোথিও হারিয়ে গেলাম। তো চলো এবার এই সাইড দিয়ে ঘুরে আসছিল, আর এই বসে সিংহলতে চাপবো, চাপিয়ে আরে ভাই চল 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 লেবন ফ্রিগেন তা চলো, ওরা বলছে সিংহলতে চাপবো, সিংহলতে চাপিয়ে চলো। গরম গরম জিলাপি চপ ভাজা হচ্ছে এখানে, গরম গরম জিলাপি চপ ভাজা হচ্ছে। অনেক ভিড়, অনেক 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 বন্ধুরা। চলো এই জায়গাটাতে আইরিস অনেকক্ষণ থেকে বলছি হিন্দলে চাপবো, হিন্দলে চাপবো, চলো ফাইনালে ফাইনালে আইরিস হিন্দলে চাপিয়ে দিচ্ছি। এই দেখছো বন্ধুরা হ্যাঁ, এই যে বন্ধুরা দেখছো ছোট্ট হিনালা, আমাদের গ্রামের মেলাতে এই এই ধরনের হিনালা হয়। চলো বন্ধুরা দেখছো জমজ বন্ধুরা, এরা দুজন ভিডিও তোমরা আগে আমার ভিডিও দেখেছো, দেখছো বন্ধুরা বুঝলো, নামগুলো বলতে একবার ভুলে গেছি, নাজিরা পারমিশন না তো তো চাপ হিসাব চাপ চাপে মেলা করতে আসছি তো, আমাদের আমাদের এখানে মেলা ভালো লাগছে। এরা বন্ধুরা বীরভূম মানে বড়দের আমাদের যে গ্রাম মানে নদী পেরিয়ে যে বীরভূম সেখানে এদের বাড়ি, তো এসছে এখন বেড়াতে এসছে আমাদের গ্রাম। তো চলো বন্ধুরা এবার দেখি ওদের কত দেখছো অনেকক্ষণ পরে এদের সঙ্গে দেখা হলো, দেখো চিকে ভরে দুজনে কি কিনে নিয়ে এসছে, দেখছো কি কি কিনলে দেখি, কি কি কিনলে দেখা, কি কি কিনলে। তো চলো বন্ধুরা এদের এবার কিছু খাবো আমরা সবাই মিলে। তো বন্ধুরা চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বন্ধুরা বাড়ি যাবো, কারণ প্রচুর এসছে ওদের জন্য, আমার শাশুড়ি বিরিয়ানি বানাবে, তাই বেশি খাওয়া দাওয়া হলো না। তো চলো তো চলো এবার বন্ধুরা, বন্ধুরা দেখছো অনেকক্ষণ পর, অনেকক্ষণ পর দেখছো দেখছো বন্ধুরা ঘুগনি পাওয়া গিয়েছে। তো চলো দেখছো দা এক প্লেট দাও দাও কি কি কই কচি কই এ কচি বসে বসে বসে, এ তোরা খেয়েছিস না বসে থাকবি ও খাবি, দেখছো বন্ধুরা এ 10 টাকা প্লেট, দেখো সামান দেখো বন্ধুরা। চলো আমাদের হয়ে গেল, চলো এবার বাড়ির দিকে যাচ্ছি, অনেক ভিড় আর ভালো লাগছে। চলো
বাজে হুম বাজে 10 টাকা করে প্লেট হবে চলো বন্ধুরা এবার যাওয়া যাক ফাইনালি চ এখন আর 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 কথা খুঁজবি চলো দেখো ফাইনালি আমি তো সব দেখা হয়ে গেল আমি এ কি খেলি কি খেলি আমি হিন্দলে তো চাপলি হিন্দলা চ আবার আমরা ঘর যাচ্ছি তোরা ঘর চ আমার আলাম রহিং গেল চ চ চ রে দান চ তো চ এবার চ পরে কই দেখো বন্ধুরা ভিড় দেখো তো ফাইনালি বন্ধুরা দেখো রিদান রেজাল্ট লাইট হলো আর আরিস কি লাগে কি লাগে দেখি চলো 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 কত চলো বন্ধুরা দেখো ভিড় দেখো বন্ধুরা বেরোনো মুশকিল বাড়ি যাও বন্ধুরা অনেক মুশকিল দেখছো আস্তে আস্তে বন্ধুরা সব বাড়ির দিকে যাচ্ছে আর এখনো পর্যন্ত অনেক লোক আসছে ও যাবার সময় চলো 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 যাবার সময় খবর বল এই যে বন্ধু দেখছো আমার কলিগ ওর সঙ্গে দেখা হয়ে গেল এতক্ষণ মিলে আসছিস না এসছিস ঠিক আছে এনজয় কর আমরা বাড়ি চললাম বুঝলে আনিল বন্ধু দেখছো সন্ধ্যা হয়ে চলে এসছে আর আমাদের মেলা ঘর হয়ে গেল সব নাচ রিং করছি ওরা ওরা আগেই চলে গেছে আর আমি আর এদান দুপুরে পেছনে আছি তো চলো বন্ধুরা এবার আমরা বাইক স্টেশনে যাবো বাইক নেব আর সোজা বাড়ি এত ভিড়ে মাথা খারাপ হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো মিলা ভালো লাগলো চলো বন্ধুরা দেখো বাইক বাইক স্ট্যান্ড তোমাদের ভালো করে একবার দেখাই দেখো কত দেখো বন্ধুরা বাইক স্ট্যান্ড অনেক ভিড় বন্ধুরা বাইক স্ট্যান্ডে আছি কিন্তু দেখো এত বাইক আমি বাইকটা কোনখানে রেখেছি আমি বুঝতে পারছি না তো বাইকটা এখনও খুঁজে পাইনি চলো দেখি বাইকটা খুঁজি আমার বাইকটা কোথায় আছে আমি কিন্তু আমার বাইকটা দেখতে পাচ্ছি না মনে হ্যাঁ এই যে বন্ধুরা পেয়েছি এই যে বাইকটা তো বন্ধুরা চলো এবার ফাইনালি বাড়ির দিকে যাচ্ছে বাইক পেয়ে গেছে আর রণিত আসছে রণিতের দান রণিতের গাড়িতে চেপে যাবে তো বন্ধুরা সোজা তোমাদের বাড়িতে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা ফাইনালি আমরা মেলা থেকে চলে এসেছি আর সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা শেষ করিনি একটু রেস্ট নিলাম তারপরে রেস্ট নেওয়ার পর তারপরে আমি ভিডিওটা শেষ করছি এখন আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো কারণ মেলাতে হেভি হেভি আমাদের মানে কি বলবো আর মানে হ্যারাসমেন্টে বলা যায় এত ভিড় মানে কি বলবো আর মানে মাথা ধরে গেছিলো আমার দেখছো ওরাও রেস্ট নিয়েছে ফ্রেশ হয়ে গেছে তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করবো ওকে চলো বাই বাই গুড নাইট থ্যাংক ইউ।